সাম্প্রতিক সময় জেনারেশন জি শব্দটি প্রচুর শুনতে পাওয়া যায় আপনি কি জানেন জেনারেশন জি এর মানে কি সাধারণত একটি শিশু জন্মের বিশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত একটি জেনারেশন ধরা হয়ে থাকে সেই আঠারোশো সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট ও ঘটনাবলীর উপরে ভিত্তি করে বিভিন্ন জেনারেশনের নামকরণ করা হয়েছে চলুন এই ভিডিওতে আপনাদেরকে পুরো ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করি এই তালিকায় প্রথম রয়েছে দ্য লস্ট জেনারেশন ইন ইউরোপ আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় যাদের জন্ম হয়েছিল তাদের কি ধরা হয় দা লস্ট জেনারেশন এরপরেই রয়েছে দ্য গ্রেটেস্ট জেনারেশন ইন আমেরিকা উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে যাদের জন্ম হয়েছিল তাদেরকে ধরা হয় দা গ্রেটেস্ট জেনারেশন দ্য সাইলেন্ট জেনারেশন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়ের মধ্যবর্তী যাদের জন্ম তাদেরকে বলা হয় দ্য সাইলেন্ট জেনারেশন তারপরে রয়েছে বেবি বুমার্স সালের পর থেকে সাল পর্যন্ত বিশ্বযুদ্ধের প্রচুর মানব শিশুর জন্ম হয় এবং এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল তাদেরকে বলা হয় বেবি জেনারেশন এরপরই রয়েছে জেনারেশন এক্স উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে মানব শিশুর জন্ম হার অত্যন্ত হারে কমে আসে এবং এই সময়টাকেই বলা হয় জেনারেশন এক্স তারপরে মিলেনিয়ালস উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে সকল বাচ্চাদের জন্য তাদেরকে বলা হয় মিলেনিয়ালস জেনারেশন এরপরেই চলে আসলাম জেনারেশন জেড বা জেনারেশন জি অথবা জেন জি উনিশশো সাল থেকে দুই সালের মধ্যবর্তী সময়ে যে সকল বাচ্চাদের জন্ম হয়েছিল তাদেরকে বলা হয় জেন জি অর্থাৎ এই জেনারেশনটি হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক ইন্টারনেট তাদের কাছে কোনো একটি বিশেষ সুবিধা নয় এটি তাদের চাহিদার মধ্যে পড়ে এবং সর্বশেষ দুই বারো এবং তার পরবর্তী সময়ে যে সকল বাচ্চাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন আলফা